হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো এখানে অনেক সুন্দর সুন্দর ভেহিকলস রয়েছে, আর এই ভেহিকলসগুলো কিন্তু এখন আমি তোমাদের সামনে অ্যাসেম্বল করে দেখাবো। তো গাইস, লেটস গো। তো বন্ধুরা, আমরা প্রথমে যে ভেহিকলসটিকে অ্যাসেম্বল করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি নাইস কালারফুল একটি রেসিং কার। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু অনেক জোস একটি রেসিং কার, আর এর কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর। আর এটা কিন্তু রয়েছে ইয়েলো এবং সিলভার কালারের মধ্যে। আর তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর রয়েছে স্টিকার করা। আর বন্ধুরা, এটা হচ্ছে রেসিং কারের আপার পার্ট, আর আমরা নিব এখান থেকে রেসিং কারের একটি লোয়ার পার্ট। তো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি লোয়ার পার্টটাকে আমরা হাতে নিয়ে ফেলেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেক সুন্দর একটি নাইস কালারফুল, ওয়াও। তো বন্ধুরা, আমরা প্রথমে তোমাদের সাথে যেটাকে একটু পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে একটি সার্কিট ব্রেকার। এখানে রয়েছে স্পিকার, আর রয়েছে চারটি অনেক সুন্দর সুন্দর হোয়াইট কালারের উইল। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অনেক নাইস নাইস বাল্বগুলা। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন এই আপার পার্টটা আর এই লোহার পার্টটাকে কিন্তু অনেক সহজেই অ্যাটাচ করে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি এই আপার পার্ট আর লোহার পার্টের অ্যাটাচ। তো বন্ধুরা, আমরা এর যে স্ক্রুগুলো রয়েছে সেই স্ক্রুগুলোকে হাতে নিব, দেন একটা একটা করে এগুলাকে আমরা লাগিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রু হোলের মধ্যে কিন্তু অনেক সহজে আমরা এগুলাকে বসিয়ে দিচ্ছি। তো এভরিওয়ান, একটা একটা করে স্ক্রুগুলাকে কিন্তু আমরা এখন টাইট করে দিব। নাইস কালারফুল একটি রেসিং কারকে কিন্তু আমরা অনেক সহজে অ্যাটাচ করে ফেলেছি, এবং স্ক্রুগুলা টাইট করে কিন্তু এর কাজকে আমরা সম্পূর্ণ করে ফেলেছি। তো বন্ধুরা, এটাকে কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি। দেন তারপরে যে ভেহিকলসটা নিব সেটা হচ্ছে অনেক সুন্দর একটি নাইস কালারফুল একটি এসি ট্যুর বাস। আর এই এসি ট্যুর বাসটাকে কিন্তু আমরা এখন হাতে নিয়ে ফেলেছি, আর এটা কিন্তু দেখতে কিন্তু অনেক অসাধারণ। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো এটা কিন্তু অনেক সুন্দর একটি অরেঞ্জ এবং ব্ল্যাকের সাথে নাইস কালারফুল করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখো কত সুন্দর একটি জোস কালারফুল। তো বন্ধুরা, এটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করব, আর এটা হচ্ছে এসি বাসের লোয়ার পার্ট। তো বন্ধুরা, এটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দিব, দেন একটা একটা করে পয়েন্টে পয়েন্টে বসিয়ে কিন্তু আমরা এটাকে অ্যাটাচ করব। তো বন্ধুরা, তোমরা এটাকে দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকো। তো এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এই এসি বাসটাকে আমরা অ্যাটাচ করে ফেলেছি, ওয়াও গাইস, অনেক সুন্দর একটি গর্জিয়াস লুক রয়েছে। তো ফ্রেন্ডস, এটাকে কিন্তু আমরা এখানে রেখে দিব। দেন তারপরে যে ভেহিকলসটা নিব সেটা হচ্ছে অনেক সুন্দর একটি নাইস কালারফুল জাম্পার কার। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ইয়েলো কালারের সাথে নাইস কালারফুল রয়েছে এই ভেহিকলসটি। ও নো, এর সিটটা কিন্তু এখান থেকে পড়ে গেছে। তো ফ্রেন্ডস, এটাকে কিন্তু আমরা এখন অনেক সুন্দরভাবে অ্যাটাচ করে দিব। দেন তোমরা দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, আর এর যে লোয়ার পার্টটা রয়েছে সেটাকে নিয়ে আমরা তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি জাম্পার কার। আর এই জাম্পার কারগুলো কিন্তু অফলাইনের কার বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ, এটা হচ্ছে একটি স্প্রিং আলা জাম্পার কার, আর এটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দিব। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু পয়েন্টে পয়েন্টে অ্যাটাচ করতে হয়। তো এটাকে কিন্তু আমরা অলরেডি পয়েন্টে পয়েন্টে বসিয়ে এটাকে অ্যাটাচ করে দেব। তো এভরিওয়ান, এর যে স্ক্রুগুলো রয়েছে স্ক্রুগুলোকে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এই স্ক্রু হোলের মধ্যে, এবং এগুলাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করব। ও নো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সহজেই কিন্তু এগুলাকে আমরা অ্যাটাচ করে ফেলতেছি। তো এবার কিন্তু সামনের স্ক্রুটা টাইট করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এই জাম্পার কারটাকে অ্যাটাচ করে ফেলেছি, ওয়াও। ফ্রেন্ডস দেখো, নাইস কালারফুল, অনেক সুন্দরভাবে কিন্তু এটাকে অ্যাটাচ করে দিতে আমরা সক্ষম হয়েছি।
তো বন্ধুরা তারপরে যে ভিকেল স্টি নিব সেটা হচ্ছে একটি ডাবল ডেকার বাস আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর একটি ডাবল ডেকার বাস আমার হাতে রয়েছে আর এই ডাবল ডেকার বাসের কিন্তু উইলগুলা মিচিং রয়েছে তো এই মিচিং উইলগুলোকে কিন্তু আমরা এখন কালেক্ট করব এবং একটা একটা করে অ্যাটাচ করে দেব তো এভরিওয়ান তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু আমরা উইলগুলোকে নিব এবং এই পাশে একটা উইল লাগানো আছে শুধুমাত্র এটাকে পুশ করে দিব দেন এইটাকে কিন্তু রড আলা উইলটাকে আমরা নিয়েছি এবং এটাকেও আমরা এইখানে বসিয়ে কিন্তু এটাকে দিয়ে আমরা পুশ করে দিতে পারি ও ইয়েস বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনেক সহজে কিন্তু আমরা এই ডাবল ডেকার বাসটিকে অ্যাটাচ করে ফেলেছি ওয়াও তো এভরিওয়ান এটাকে কিন্তু আমরা এখন এইখানে রেখে দিব দেন তোমরা তারপরে কি ভিকেলসকে আমরা অ্যাটাচ করতে যাচ্ছি সেটার সাথে তোমাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই তো বন্ধুরা তারপরে যে ভিকেলসটি তোমাদের সামনে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি ফায়ার রেস্কিউ ট্রাক তো এভরিওয়ান তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ফায়ার রেস্কিউ ট্রাক তো গাইস এটা হতে পারে একটি মিনি তারপর কিন্তু এর গেট আপ সেট আপ অনেক সুন্দর এবং নাইস কালারফুল একটি পপুলার কার ওয়াও তো এভরিওয়ান এটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দিব দেন তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে নিব হচ্ছে ফায়ার রেস্কিউ ট্রাক লোয়ার পার্ট তো এভরিওয়ান এটাকে কিন্তু আমরা এখন এইখানে দিয়ে অনেক সুন্দরভাবেই অ্যাটাচ করে দেব ওয়াও গাইস দেখো কত সুন্দর একটি ফায়ার রেস্কিউ ট্রাককে কিন্তু আমরা অ্যাটাচ করে নিয়েছি দেন তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়াও ওহো হো 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 তো বন্ধুরা অনেক সুন্দর একটি নাইস কালারফুল একটি ফায়ার রেস্কিউ ট্রাক আর ফায়ার রেস্কিউ ট্রাকটিকে আমরা এখানে রেখে দিব দেন তারপরে যে ভিকেলসটা নিব সেটা হচ্ছে অনেক সুন্দর একটি নাইস কালারফুল আমাদের এই স্পোর্টস মোটর বাইক আর এই স্পোর্টস মোটর বাইকটি কি বন্ধু তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো কালার এবং ব্ল্যাকের সাথে নাইস কালারফুল কম্বিনেশন করা হয়েছে আর বন্ধুরা এটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দেখাবো তো বন্ধুরা আমরা এইখান থেকে এর উইলগুলোকে নিব এবং উইলগুলোকে নেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অনেক সুন্দর সুন্দর দুইটি উইল রয়েছে তো এর এইটাকে আমরা এই সামনের চাকায় দিব এবং অনেক সুন্দরভাবে সামনের চাকাকে আমরা এখন অ্যাটাচ করব ওয়াও গাইস দেখো কত সুন্দরভাবে কিন্তু এটাকে আমরা অ্যাটাচ করে ফেলেছি ওহো হো 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 এভরিওয়ান ওয়াও তো বন্ধুরা তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে পিছনের যে উইলটা রয়েছে সেই পিছনের উইলটাকেও আমরা অ্যাটাচ করে দিব তো বন্ধুরা তারপরে যে ভিকেলসটা তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমরা কিন্তু এই উইলগুলোকে এখানে অ্যাটাচ করেছি দেন আমরা স্ক্রুগুলো দিয়ে অনেক সুন্দরভাবে মজবুত করে টাইট করে দিব তো এভরিওয়ান একটা একটা করে কিন্তু আমরা সবগুলো ভিকেলসই এখানে তোমাদের সামনে অ্যাসেম্বল করে দেখিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে কোনটা ভালো লেগে কোন ভিকেলসটি আমাদের অ্যাসেম্বল করা ভালো লেগেছে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন এ পর্যন্তই গুড বাই